তো ঈদের দুই দিন পরে প্রচুর তাপমাত্রা, সম্ভবত 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা হবে। আমার মুরগির ওয়েট ছিল প্রায় 2 কেজি প্লাস অ্যাভারেজ। তো দেখি যে হঠাৎ করে দুপুরবেলায় দেখতেছে যে আমার মুরগি মানে ধরপড়াচ্ছে আর মারা যাচ্ছে। 20-30 মানে সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত আমাদের যে মানে মানে খুচরা বাজারের সাথে আমাদের যে বিক্রির একটা ইয়া থাকে, সামঞ্জস্য থাকে, আমরা 40 টাকা পর্যন্ত আমরা এটা মানে ছেড়ে দেই আর কি, যেটা আসলে সিন্ডিকেটরা লাভবান হয় এই 40 টাকা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুন্দাসির রহমান মিশু, বাসা হচ্ছে আমার কৃষ্ণগঞ্জ থানা ইসমাইল গ্রাম। আমি সর্বপ্রথম ব্রয়লার মুরগি করতাম, তো ব্রয়লার মুরগি এক বছর করার পরে দেখলাম যে না, আমাকে সোনালী মুরগি করতে হবে। তখন আমি সোনালী মুরগি শুরু করি, আমি 700 দিয়ে, ধীরে ধীরে আমি এটাকে 1000-এ নিয়ে আসি। তো আজকে থেকে আমার খামার শুরুর বয়স হচ্ছে আপনার 3 বছর। আমি 3 বছরের 1 বছর ব্রয়লার করছি আর 2 বছর সোনালি করতেছি। তো আমি দেখতেছি যে আসলে সোনালিতে লসটা খুব কম হয়, আর সোনালিতে আমি যেহেতু লস কম হয় সেজন্য আমি খুব আর কি সোনালি করে লাভবান হচ্ছি। আর পাশাপাশি আমার সেটে বর্তমানে আছে আপনার একটা সোনালিরই আলাদা জাত, এটাকে হাইব্রিড বলে এবং নাম হচ্ছে কালার বাট আফতাবের। আমি এটা শুরু করছি, আমার আজকে 16 দিন বয়স হইল। তো দেখতেছি যে সোনালি যেটা ক্লাসিক, এটাতে সময় লাগে 60 দিন, মানে 55 থেকে 60 দিন, কিন্তু আমার এই কালার বারটাতে সময় লাগবে আপনার 35 থেকে 40 দিন। আমার ক্লাসিকে 60 দিনে আপনার ওয়েট আসতো 700 থেকে 800 গ্রাম, আমার এই কালার বারটাতে মানে কালার বারটে আসবে 40 দিনে আপনার অ্যাভারেজ 800 থেকে 900 গ্রাম। তো কোথা থেকে সংগ্রহ করছিলেন এগুলো? আমি কখনো কালার বাট করিনি, তো আমি ওই যে আমার বাজারে গেলে আমাকে বিভিন্ন খামারি বলে বা বিভিন্ন গ্রাম্য ডাক্তার বলে যে ভাই আপনি একবার কালার বাট করে দেখেন, কালার বাটে আপনার লাভ বেশি, খুব তাড়াতাড়ি ওয়েট হয়। তো আমার সেখান থেকে আর কি সূত্রপাত। তো আমি সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি শুরুতেই 600 বাচ্চা নিছি, আমাদের উপজেলার ওইদিকে ফরুয়াপাড়া বলে সেখানে হেসিং আছে, আমি সেখান থেকে নিছি। তো আজকে সব আমার বাচ্চার বয়স হচ্ছে 16 দিন। তো 16 দিনে আমি যেটা দেখতেছি আমার বাচ্চার ওয়েট আছে অ্যাভারেজ আপনার 250 গ্রাম প্লাস, আমার বাচ্চার পরিমাণ হচ্ছে 600, আর বাচ্চার দাম হচ্ছে আপনার 50 টাকা করে। এটা হচ্ছে আপনার কালার দুইটা, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে আপনার রঙিন, ঠিক আছে, দুইটাই আর কি মানে এক এবং মানে একখান থেকেই নেওয়া, দুইটাই 50। হ্যাঁ, দুইটাই 50। দেখাশোনা কি আপনি নিজে করেন নাকি অন্য কেউ আছেন? না, আমি একাই দেখাশোনা করি না, কারণ আমরা পরিবারের সদস্য 3 জন, আমি, আমার বউ আর আমার একটা ছোট বাচ্চা আছে 4.5 বছর বয়স। তো আমি দেখি যে আমার থেকে আমার বউ বেশি শ্রম দেয়, আমি বিভিন্ন কাজে বাইরে যাই। তো সেক্ষেত্রে যদি আমরা একটু ভাবিকে এখানে অ্যাড করে নেই তাহলে হয়তো বা তার কাছ থেকে আমরা একটু ভালো ইনফরমেশন পাবো। আচ্ছা, সব থেকে বড় কথা হচ্ছে আমি আপনি আপনার ভাবিকে অ্যাড করবেন ঠিক আছে, কিন্তু আমি আপনার ভাবি সম্পর্কে একটু আর কি বলতে চাই। আমার বউ সোমা আক্তার, সে আসলে অনার্স কমপ্লিট করলো নির্ভামলী সরকারি কলেজ থেকে, তার সাবজেক্ট ছিল বোটানি, সে ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছে, সে অলরেডি মাস্টার্সে ভর্তি হয়েছে। তো আসলে আমি তার প্রতি খুবই খুশি যে আমার সংসার মানে সংসার করে, তার পাশাপাশি আমার মুরগির খামারে সময় দেয়, আমার বাচ্চাকে সময় দেয়। আমার এই যে মুরগির রোগবালাই সম্পর্কে যথেষ্ট এক্সপিরিয়েন্স, মানে সব দিক থেকে আমাকে আর কি সে সাপোর্ট করে। সেক্ষেত্রে আমরা ভাবির মুখ থেকে আমরা একটু শুনতে যাচ্ছি, তো ভাবি প্লিজ আপনি একটু আসেন আমাদের এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে আপনার সম্পর্কে ভাইয়ের কাছ থেকে শুনলাম, তো আপনাকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি। আপনি দীর্ঘ সময় ধরে এখানে সময় দিচ্ছেন, তো সব কিছু মিলে কীভাবে সময় দিচ্ছেন কিংবা কীভাবে লালন পালন করতেছেন এই বিষয়ে আপনার কাছে আমরা জানবো। এটা খামারটা হচ্ছে আমার বাড়ির সাথেই, বাড়ির সাথে হওয়ার কারণে মানে যে কোনো সাংসারিক বা পড়াশোনার পাশাপাশি আমি এখানে টাইম দিতে পারি, আর এখান থেকে বের হয়ে কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না। তো এই যে আপনি তো আগে থেকে কখনো কোনো প্রশিক্ষণ নেননি? না, আমরা প্রশিক্ষণ নেইনি। এইগুলা হচ্ছে আপনার টোটালি বয়স কিরকম হচ্ছে আপনার এই যে এই লাইনগুলোতে? এখানে আমরা খামার তো করতেছি আজকে 3 বছর থেকে, শুরুতে ব্রয়লার করছিলাম, তো এখন সোনালি করি। আচ্ছা, তো সেক্ষেত্রে বেস্ট কোনটা মনে হচ্ছে? সোনালি বেস্ট মনে হয়।
সোনালি বেস্ট মনে হয়। ব্রয়লারটার ক্ষেত্রে সোনালিতে কেন বেস্ট মনে হচ্ছে? ব্রয়লারে আপনার খাটনি বেশি, প্লাস মানে রিস্ক থাকে অনেক বেশি, বাজারের দরপতনটা খুব তাড়াতাড়ি হয়। আর সোনালিতে আপনার বাজার সেভাবে পড়ে গেলেও মানে লজের সংখ্যাটা খুব কম। শুরুতে আমরা বাচ্চা নিয়ে এসে বোর্ডিং করি, 7-8 দিন বোর্ডিং করি, তারপর বোর্ডিং শেষ হলে মানে পুরো ঘরে ছেড়ে দেই। তো এর মধ্যে হচ্ছে ভ্যাকসিন, ভ্যাকসিন করা লাগবে আপনার 4-5 দিনের মধ্যে হচ্ছে আপনার রানীক্ষেত ভ্যাকসিন, আবার 8-9 দিনের মধ্যে হচ্ছে গ্যাম্বরো, ঠাটা হচ্ছে আবার রানীক্ষেত, চতুর্থটা হচ্ছে আবার গ্যাম্বরো, সেটা আপনার 20-22 দিনের মধ্যেই করতে হবে। তো এখন শীতকাল, শীতে একটা সমস্যা আছে, সমস্যা এবং খরচও বেশি, সেটা হচ্ছে কি শীতের মধ্যে তাপমাত্রাটা খুব ওঠানামা করে, আর শীতে আমরা বোর্ডিংটা মিনিমাম 14-15 দিন পর্যন্ত রাখি আর কি তাপমাত্রাটা, তারপর আমরা ধীরে 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 পুরো ঘরে আর কি ছেড়ে দিই। আর শীতে আমাদের বিদ্যুৎ খরচটা মানে বেশি হয়, কিন্তু বিদ্যুৎ খরচটা বেশি হলেও মানে মুরগিটাকে সুস্থ এবং মুরগির মানে গ্রোথ নিয়ে আসার জন্য তাপটা অবশ্যই দিতে হয়। আচ্ছা, আপনার যে দীর্ঘদিন ধরে এই যে লালন পালন করতেছেন, এর মধ্যে কখনো কোনো বড় ক্ষতির মুখে পড়েননি? হ্যাঁ, আমরা পড়ছিলাম আপনার আজকে থেকে প্রায় 2 বছর আগে, আমরা যখন ব্রয়লার করছিলাম, তো ব্রয়লার করার সময় সেটা হচ্ছে আপনার কুরবানি ঈদ, তো আমরা ওইভাবে মানে এক্সপার্ট ছিলাম না, রোগ সম্পর্কে এক্সপার্ট ছিলাম না, আমরা মুরগিটা ঈদের কুরবানি ঈদের আগে বিক্রি করার কথা ছিল, কোনো কারণে করতে পারিনি। তো ঈদের 2 দিন পরে প্রচুর তাপমাত্রা, সম্ভবত 35-36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা হবে, আমার মুরগির ওয়েট ছিল প্রায় 2 কেজি প্লাস অ্যাভারেজ, তো দেখি যে হঠাৎ করে দুপুরবেলায় দেখতেছে যে আমার মুরগি মানে ধরপড়াচ্ছে আর মারা যাচ্ছে। আমি বুঝতে পারিনি যে আসলে মানে কী কারণে মারা যাচ্ছে, মনে করতাম যে না হয়তোবা তাপমাত্রার কারণে মারা যাচ্ছে, কিন্তু পরে আমি বুঝতে পারি যে হয়তোবা আমার রানীক্ষেত বা গাম্বরো অ্যাটাক ছিল। আমার ওই সময় প্রায় 100 মুরগি মারা গেছে, আমি ওই সময় একটা বড় ক্ষতির মুখে ছিলাম। কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি সেই সময়? হ্যাঁ, ভ্যাকসিন করছিলাম। তারপরে এই জিনিসটা হওয়ার কারণটা? হ্যাঁ, ভ্যাকসিনটা আসলে হচ্ছে কি মানে ভ্যাকসিনটা করলে অ্যান্টিবডি তৈরি হয়, আমরা ভ্যাকসিন করলে যে রানীক্ষেত গাম্বরো অ্যাটাক করবে না তা না, ভ্যাকসিনটা করার উদ্দেশ্য হচ্ছে যে মানে যদি রানীক্ষেত গাম্বরো অ্যাটাক করে সেটা হয়তো বা দ্রুত গতিতে তার জন্য ক্ষতি করতে পারে না, সেজন্যই ভ্যাকসিনটা করা হয়। আচ্ছা, এই যে আপনারা যে এই লালন পালন করতেছেন, কিংবা মাঝে মধ্যে বাজার আপ ডাউন যখন হয়ে যায়, তখন আপনাদের কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়? আসলে আমরা যারা খামারি তারা এখন আসলে একটা মানে বড় ধরনের সংখ্যায় থাকি, সংখ্যাটা হচ্ছে এরকম যে বাজার যদি খুব নিম্ন গতিতে চলে আসে তাহলে আমাদের মানে মানে সোনালী মুরগিতে যে আগে একটা বলা ছিল যে লস খুব কম হয়, কিন্তু এখন আসলে ওইটা মানে কথাটা আসলে এখন কোনো ভিত্তি নেই, কারণ এই 6 মাসের মধ্যে আপনার সোনালী মুরগির ফিটে বা ব্রয়লার মুরগির ফিটে মিনিমাম আপনার 300-400 টাকা পার বস্তায় বেড়ে গেছে, এজন্য মানে বাজারটা যদি খুব নিম্ন গতিতে আসে তাহলে আমরা খামারিরা খুব শঙ্কায় থাকি যে আসলে আমরা বড় ধরনের ক্ষতির মধ্যে পড়ব। আর দামটা যদি আপনার 190-200 মধ্যে থাকে সবসময়, মানে এটাই যদি নিম্নগতি হয় তাহলে হয়তো আমরা লাভ করতে পারবো না, বাট লস হবে না। ঘুম থেকে উঠে সকালবেলা খাদ্য এবং পানি দেওয়া হয়, পানি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে দুপুরবেলা খাদ্য দিতে হয়, দুপুরবেলা একটু কম পরিমাণে দিতে হয়, আবার আপনার রাতে দেখা যাচ্ছে যে আপনার 9-10 দিক মানে রাতটা কিন্তু একটু হিউজ দিতে হয়, কারণ হয়তোবা দেখা যাচ্ছে যে আমরা গভীর রাতে না উঠতে পারি, এই জন্য রাতের খাবারটা আমরা বেশি করে দিই এবং পানিটাও বেশি করে দিই। এর পাশাপাশি এই যে শীতকালের জন্য কোনো প্রকার ভিটামিন দিতে হচ্ছে না তো? না, শীতের জন্য কোনো ভিটামিন দিতে হয় না, কিন্তু শীতের জন্য একটা আমাদের মানে ভিটামিন আছে, নাম হচ্ছে আপনার AD3, কারণ মানে মুরগিটাকে তাপমাত্রা ধরে রাখার জন্য এই মানে ঔষধটা ব্যবহার করতে হয়। সাধারণত এই যে ঘরে আপনার কিরকম পরিমাণ তাপমাত্রার প্রয়োজন পড়তেছে? আমার ঘরে মোটামুটি 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা লাগে, তাহলে হয়তো একটা মুরগিটা স্বাভাবিক অবস্থায় থাকে। সম্পূর্ণ মিলে বিক্রি অবধি কিরকম পরিমাণ আপনার খরচ যাবে, কিংবা শেষে আপনার কিরকম প্রফিট আসতে পারে? এখানে আমাদের 600 মুরগি আছে, মুরগির প্রাইস আর আপনার ফিট বা আনুষঙ্গিক খরচ বাবদ মোটে 1,00,000 টাকা যাবে। এখন 1,00,000 টাকা যাবে, মুরগি যদি অ্যাভারেজ 900 গ্রাম করেও হয় তাহলে আপনার 550 কেজি হবে, 550 কেজি মুরগিতে আপনার 220-230 টাকা যদি কেজি পাই আমরা, তাহলে আমাদের 20-30,000 টাকা টিকবে। দেখি, আপনার খুচরা মার্কেটের কথা বলছেন না পাইকারি কথা? এটা আমরা পাইকারি। পাইকারিতে? জি। তো এই যে আপনারা যদি 20-30 টাকা কেজি আপনারা যদি খুচরা বিক্রি করে থাকেন, তো পাইকারি বাজারে এসে তখন মুরগির বাজার কিরকম আসতে পারে? আমরা যদি পাইকারি 220-230 টাকা বিক্রি করি তাহলে তখন খুচরা বাজারে দাম হবে আপনার 250 প্লাস।
আড়াইশো প্লাস, তাহলে কেজি প্রতি 20-30 টাকা করে পারবে, লাভ হবে। জি, তো আপনাদের দেখা যাচ্ছে যে খরচ কত হচ্ছে? খরচ আমাদের 95 থেকে 1 লাখের মতো মধ্যে হবে। না না, আপনার মুরগি প্রতি মানে আমাদের আর কি, মানে আমাদের আমরা খামারিরা ব্যতীত আমরা মানে 20-30 মানে সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত আমাদের যে মানে মানে খুচরা বাজারের সাথে আমাদের যে বিক্রির একটা ইয়া থাকে, সামঞ্জস্য থাকে, আমরা 40 টাকা পর্যন্ত আমরা এটা মানে ছেড়ে দেই আর কি, যেটা আসলে সিন্ডিকেটরা লাভবান হয় এই 40 টাকা, আর আমরা খামারিরা এটাতে আর কি মানে ক্ষতিগ্রস্ত হই। কিন্তু এটা আমরা সরকারের কাছে আবেদন জানাই, আমাদের এই মানে খামারিদের যদি মুরগিগুলো মানে সরকারি উদ্যোগে বিভিন্নভাবে যদি বিক্রি করার একটা উদ্যোগ নিত, তাহলে হয়তোবা আমরা যে প্রান্তিক যারা খামারি আছি, আমাদের মতো ক্ষুদ্র খামারি যারা, তারা হয়তোবা খুবই লাভবান হতাম আমরা। ভাই আপনাকে ভাবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে সময় দেওয়ার জন্য। তো আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, এবং আপনাদের যে সমস্যাগুলো আছে, যারা প্রান্তিক পর্যায়ে খামারি আছে তাদের যে সমস্যাগুলো, মাঝখানে সিন্ডিকেটের কারণে অনেক খামারিরা ক্ষতির সম্মুখীন হচ্ছে, তো আমরা সরকারের কাছে একটা আবেদন রাখবো যেন এই বিষয়গুলো তারা নিজেরাই যেন মনিটরিং করে। আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার এই ইউটিউব চ্যানেলকে, আর আপনার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সরকারের কাছে একটা কথাই বলতে চাই, এবং সরকার এবং মানে হ্যাঁ সরকারের কাছে বলতে চাই যে আমরা যারা ক্ষুদ্র খামারি আছি, মানে সরকারের সুদৃষ্টি কামনা করছি, আমরা যেন সিন্ডিকেট থেকে মুক্ত থাকি। আর আমাদের দেশের যারা বেকার যুবক আছি বা আমার বউয়ের মতো যারা আসলে নারী উদ্যোক্তা আছে, তাদেরকে আমি এতটুকু বলবো, তারা এই যে মানে বিদেশে মানে পূর্বা মানে বিদেশ যাওয়ার জন্য তারা বিভিন্ন দালালের খপ্পরে পড়ে, বা মানে আমাদের কিছু ছেলেপেলে আছে যারা মানে যারা ঢাকায় যে বিভিন্ন ভুক্তভোগী হয়, তারা এইগুলোতে না ঘুরে ফিরে তারা এই আমাদের মতো ক্ষুদ্র খামারি হয়ে তারা যদি মানে খুব পরিশ্রম করতে পারে, একটু পরিশ্রম করতে পারে, তা আমি মনে করি যে আমাদের মতো তারাও লাভবান হতে পারবে।